আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এজের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনার ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হয় কেন, বা ক্লাচ প্লেট, ক্লাচ বাটি, প্রেশার প্লেট সহ ক্ষয় হয়ে যায় কেন। এখানে আমি আপনাদেরকে চারটে টিপস দেব এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে বাইকটি মেনটেন্যান্স করলে আপনার ক্লাচ প্লেটের পারফরমেন্স ভালো হবে, বা পাঁচ পিসের ক্লাচ প্লেট মাঝখানের যে ক্লাচ প্লেটটা, এই ক্লাচ প্লেটে আপনার ইঞ্জিন অয়েল পায় না কেন, সে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমি পুরো কাজটা যাওয়ার আগে আমি আগে আপনাদেরকে টিপসগুলো দেই যে কীভাবে বাইক রাইড করলে আপনার ক্লাচ প্লেটটা ভালো থাকবে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আপনারা বাইকটি যখন ঠান্ডা অবস্থায় স্টার্ট দেবেন, হতে পারে সকালবেলা বা দুই এক ঘন্টা পরে আপনি বাইকটা স্টার্ট দিচ্ছেন, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, বাইকটি স্টার্ট দিবেন, ক্লাচ প্রেস করে বাইকটি স্টার্ট দিয়ে ধরে রাখবেন কমপক্ষে হলো এক মিনিট। কারণ এই ক্লাচ প্রেস করে ধরে থাকলে ক্লাচ প্লেটগুলো গ্যাপ হবে, মাঝখানের ক্লাচ প্লেটে আপনার ইঞ্জিন অয়েলটা দিতে সাহায্য করবে, তাহলে আপনার বাইকের মাঝখানের যে ক্লাচ প্লেটটা দ্রুত নষ্ট হবে না এবং প্রেশার প্লেটও নষ্ট হবে না। দ্বিতীয় নম্বর বিষয়, আমরা অনেকেই বাইক চালাই ক্লাচটা এভাবে অলওয়েজ ধরে থাকে, এটা করা যাবে না। কেউ আর বাইক চালায় এই যে মাঝখানে একটা আঙ্গুল দিয়ে, এটা করা যাবে না, তাহলে আপনার ক্লাচ কম হবে। সেক্ষেত্রে যখন ব্রেক করতে যাবেন মাঝখানের যে ক্লাচ প্লেটটা আছে এটা আপনার দ্রুত নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই আপনারা ক্লাচের ফ্রি ফিলে চেক রাখবেন এবং ক্লাচ প্লেট এই চার আঙ্গুল দিয়ে আপনারা প্রেস করার চেষ্টা করবেন, এখানে দিলে আপনার সমস্যা হবে। সেম উদাহরণ, বাহির থেকে বা অপর দিক থেকে আসা কোনো কিছুতে লাগলে আপনার আঙ্গুলটারও সমস্যা হয়ে যেতে পারে। অনেকেই আছি যে আমরা বাইক রাইড করার সময় মোবাইল ফোন বাজলো, আমরা কিন্তু মোবাইলে কথা বলি। তো এটা আসলে যদিও ঠিক না যে বাইক রাইড করার সময় মোবাইল ফোনে কথা বলা, তারপরে আমরা অনেকেই করি যে কানের মধ্যে মোবাইল নিয়ে ঘাড়ে রেখে দিয়ে পাঁচ নাম্বার গিয়ার আছে ক্লাচটা হালকা করে ধরে আমরা বাইকটি চালাচ্ছি। ধরেন পাঁচ নাম্বার গিয়ারে থাকার কথা আপনার 60 কিলোমিটার পার আওয়ার স্পিড, সেখানে আপনি 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাচ্ছেন ক্লাচের সাহায্যে নিয়ে, তাহলে আপনার ক্লাচ প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যাবে। এটি হলো আপনার দ্বিতীয় নাম্বার টিপস। তৃতীয় নাম্বার টিপসটা হলো, কেউ আছে যে ক্লাচ প্রেস করে, হালকা ক্লাচ প্রেস করে এই যে ব্রেকে একটু পাড়া দিয়ে আপনার বাইক চালায়, সেক্ষেত্রে হালকা যখন প্রেস করবেন ক্লাচ প্লেটটা একটু গ্যাপ হয়ে থাকার কারণে দ্রুত ক্লাচ বাটি এবং প্রেশার প্লেটটা নষ্ট হয়ে যাবে, যেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালে দেখাবো। আবার কিছু লোক আছে যে হালকা হ্যান্ড ব্রেক করে ধরে কিন্তু বাইক রাইড করে, আমরাও বাইক চালাই আপনারাও চালাই। যদি আপনার এই বিষয়গুলো ঠিক না থাকে তো আমি আরও কিছু কথা বলবো, সেগুলো আপনারা মেনটেন্যান্স করবেন। আর যদি এই সমস্যাগুলো থাকে তো আপনারা এই সমস্যাগুলো থেকে সমাধান করে নিন। তো এখানে আরেকটা কথা বলে নেই, আপনাদের টোটাল গ্রিপটা এভাবেই ধরতে হবে। ধরেন বাইকটি আপনি কথার কথা ফুল অ্যাক্সেলারেশন বা 110 চালাচ্ছেন, এখানে আপনি কি ব্রেক লিভারটা প্রেস করতে পারবেন? পারবেন না। তো অনেকেই আমরা আছি যে এভাবে হালকা করে ব্রেক প্রেস করে এইভাবে কিন্তু আমরা চাপ দিই, এইভাবে যখন আমরা টোটালটা চাপ দেবো এই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেক লিভারটাও আমাদের চেপে যাচ্ছে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন এখানে আমি বলতেছি না কে দুই আঙ্গুল, তিন আঙ্গুল বা চার আঙ্গুল দিয়ে ধরবেন, আপনাদের রাইড যেভাবে কমফোর্ট ফিল হয়, শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে ব্রেক হয়ে না থাকে, তাহলে আপনার বাইকের পারফরমেন্স 100% ভালো হবে। যেমন আমি বাইক যখন রাইড করি সেম এভাবে থাকে, আমি এভাবে বাইক রাইড করি, যখন প্রয়োজন হয় টোটাল ছেড়ে দিয়ে আমি ব্রেক চাপ দিই। আপনারা তিন আঙ্গুল দিয়ে দিতে পারেন, আর চার আঙ্গুল দিয়ে কোনোভাবেই হবে না, কারণ এই যে চার আঙ্গুল দিয়ে দেখেন যে এটা হবে না, তো আপনাদের আঙ্গুল বড় হলে সেই বিষয়টা আলাদা। তো আমি মনে করি যে ব্রেক প্রেসবিহীন আপনারা বাইক রাইড করবেন। এখানে চতুর্থ নাম্বার যে বিষয়টা আছে, এই ইমার্জেন্সি ব্রেকের বিষয়টা। ইমার্জেন্সি ব্রেক আমরা অনেকেই করি, যে এই যে গিয়ার অবস্থায় বাইকটি আমরা যখন রাইড করি, এই ইমার্জেন্সি ব্রেকের সিস্টেমটা হলো ব্রেকে আগে পাড়া দিতে হবে, তারপরে যখন গতিটা আপনাদের কন্ট্রোলে আসবে তখন আপনারা কিন্তু ব্রেক ক্লাচটা প্রেস করবেন। ঠিক আছে, কিছু কিছু লোক আছে বা কিছু কিছু আমি দেখি যে অনেকেই দেখি যে হালকা যখন ইমার্জেন্সি ব্রেক করে আমরা হালকা করে ক্লাচ চাপ দিয়ে সামান্য পেছন দুই ব্রেকে চাপ দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার ক্লাচ প্লেটটা দ্রুত নষ্ট হবে, যেটা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো এই ছিল মূল চারটি টিপস, এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনার বাইকের পারফরমেন্স ভালো পাবেন। তো এখন আমরা দেখবো যে আসলে সমস্যা কোথায়। আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে এই যে দেখুন আপনার ক্লাচ বাটিগুলো কিন্তু অনেকটা পরিমাণে ক্ষয় হয়ে গিয়েছে। এই ক্লাচ বাটি ক্ষয় হওয়ার কারণ হলো আমি যে চারটি টিপস বললাম এই টিপসগুলোর কারণে, বা আমরা সঠিকভাবে ওই বিষয়গুলো খেয়াল করি না বা স্মরণ রাখি না, এটাও একটা কারণ। এই যে আপনারা দেখেন যে আপনার প্রেশার প্লেট সহ ডিপ হয়ে গেছে, মানে ক্ষয় হয়ে গিয়েছে। তো এখন আপনারাই বলুন যে আপনার বাটি ক্ষয় হয়ে গেছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, বাট লোহা পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছে, এটার কারণটা কি আমাকে জানাতে পারবেন? আমি যে বিষয়গুলো বললাম এগুলোয় আপনি বাইক যদি সঠিকভাবে রাইড করেন আপনার 50-60 হাজার কিলোমিটারের মধ্যেও ক্লাচ প্লেট নষ্ট হবে না, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না। যখন আপনার ক্লাচ প্লেটটা দ্রুত মানে নষ্ট হওয়া শুরু হয়ে যাবে ওই সময়টা কিন্তু ইঞ্জিনের ক্ষতি, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং ক্লাচ প্লেটের যে এই যে ময়লাগুলো, এই যে দেখবেন
এই যে মাঝখানে ক্লাস ফলেটা দেখেন যে জলে ছারকার হয়ে গিয়েছে, এই যে আপনারা প্র্যাকটিক্যালি দেখেন এই মাঝখানের ক্লাস ফলেটা দেখেন যে জলে ছারকার হয়ে গেছে, এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো কোথায় যাবে আমাকে বলেন? ইঞ্জিন অয়েলের সঙ্গে মিশ্রণ হয়ে আপনার বিভিন্ন অংশে যাবে, রিং পিস্টন কানেকশনে যাবে, ভালভ ক্যাম রকারে যাবে, এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই বলা যে এই টিপসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনার বাইক ভালো চলবে। তো এই যে মাঝখানের যে পাঁচ নাম্বার যে ক্লাস প্লেটটা, এই যে দেখুন যে এটা ক্ষয় হওয়ার কারণ হইল এই ক্লাস প্লেট যখন আমরা সেট করব, ধরেন এই পাঁচ পিসের ক্লাস প্লেট হলে ধরেন এদিকে দুইটা এদিকে দুইটা, মাঝখানে যে পাঁচ পিসের ক্লাস প্লেটটা হবে এটা যখন আমরা ক্লাস প্রেস করে ধরে থাকবো, স্টার্ট দেওয়ার পর ক্লাস প্লেটগুলো যখন গ্যাপ হয়ে যাবে, এই যে এভাবে গ্যাপ হয়ে যাবে, ওই সময়টা দেখা গেল যে এখান থেকে আপনার দ্রুত ইঞ্জিন অয়েলটা চলে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই অরিজিনাল ক্লাস প্লেট, ক্লাস বাটি এগুলো আপনি সব সময় লাগানোর ইউজ করবেন। অনেকেই মনে করে যে আপনার পেপার ফাইবার বাদ দিয়ে, এই পেপার ফাইবার বাদ দিয়ে যদি নর্মাল ফাইবার লাগানো হয় তাহলে আমরা অনেকেই মনে করি যে আপনার ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয় না, কিন্তু এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। এই যেটা হলো পেপার ফাইবার, এটার থেকে কালো কালো যে আবরণটা থাকে এটা আমরা নর্মাল ফাইবার বলি। এই আপনারা সবাই জানেন যে পালসার বলেন, অ্যাপাচি আরটিআর বলেন, এই পেপার ফাইবার যে বাইকগুলোতে আছে এখানে কিন্তু ক্লাস প্লেটে একটু কম ইঞ্জিন অয়েল আসে। এই কম ইঞ্জিন অয়েলের মধ্যে আপনার পেপার ফাইবারটা ভালো পারফরমেন্স দেবে, এই জন্যই কোম্পানি আপনার পেপার ফাইবারটা ইউজ করছে, আশা করি বুঝতে পারছেন। যে দেখুন যে এখানে আপনার কিন্তু গ্যাপ করে দেওয়া আছে। তো ভিউয়ার্স, ক্লাস প্লেট আমাদের সেট করা শেষ, এখন বিষয়টা হলো আপনার মাঝখানের ক্লাস প্লেট দুই একটা জ্বলে যায় কেন। এটার কারণ হলো আপনার এখানে ইঞ্জিন অয়েল কিন্তু একটু লেগে থাকবে বা ধরে থাকবে, সবই ঠিক আছে, বাট যখন আমরা ক্লাসটা প্রেস করে ধরে থাকবো এগুলো কিন্তু একটু গ্যাপ হয়ে যাবে, ক্লাস প্লেট, ক্লাস ফিক্সন বা প্রেশার প্লেটগুলো গ্যাপ হয়ে যাবে। গ্যাপ হয়ে গেলে এই ছিদ্রগুলো দিয়ে আপনার ইঞ্জিন অয়েলটা দ্রুত কিন্তু ক্লাস প্লেটগুলোর ভিতরে চলে যাবে। এই জন্য টিপসের মধ্যে বলা আছে যে আপনারা যদি ক্লাসটা প্রেস করে ধরেন তাহলে আপনার মাঝখানের যে ক্লাস প্লেটগুলো এগুলো ভালো থাকবে, আর মাঝখানের ক্লাস প্লেট যদি ভালো না থাকে ধীরে ধীরে একসময় গাড়িটা ভারী চলবে, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, দেখা গেল গিয়ার শিফটিংটা হার্ড হবে, ক্লাস ছাড়িয়ে দেওয়ার সময় খ্যাস খ্যাস সাউন্ড করতে পারে, এই বিষয়গুলো অবশ্যই স্মরণ রাখবেন। আর ক্লাস প্লেটে দীর্ঘ সময় ইঞ্জিন অয়েল কম পাওয়ার কারণে এই ফাইবারগুলো আপনার হার্ড হয়ে যায়, হার্ড হলে আপনার স্পিডটা দ্রুত উঠবে না, এই চেন থেকে খ্যাস খ্যাসি বা ঘেরঘেরি সাউন্ড আসবে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা ক্লাস কভার ওকে করে দিয়ে আপনাদেরকে শেষে দেখাবো যে গিয়ার শিফটিং ঠিক আছে কিনা। তো এখানে একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেই, সুজুকি এসএফ, সুজুকি জিক্সার একই ইঞ্জিন। তো ক্লাস কভার বা ক্লাস প্লেট পরিবর্তনের বিষয়ে যদি আসে, ক্লাস কভার খোলার পর অবশ্যই দেখবেন যে এখানে একটা আপনার কালো ওরিন দেখা যাচ্ছে, এই ওরিনটা আপনার ক্লাস কভারও লেগে থাকতে পারে। তো অবশ্যই এটা মিস্টেক করা যাবে না, তাহলে আপনার ইঞ্জিন অয়েল সার্কুলেশনটা ঠিকভাবে হবে না, দ্রুত রিং পিস্টন কানেক্টিং রড এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আর সেন্টার পয়েন্টটা তার সঙ্গে অবশ্যই ঠিক রাখতে হবে। তো এখন আমাদের কাজ শেষ, এখন আমরা ক্লাস কভার লাগাবো। তো ভিউয়ার্স, আমি একটা তথ্য আপনাদেরকে আর একটা দিয়ে দিই, এই আপনার যে ইঞ্জিন অয়েল ফিল্টারটা আছে, এই ইঞ্জিন অয়েল ফিল্টার বাজারে কিন্তু দুই নম্বর অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো হলো মাস্টার কপি। এই মাস্টার কপি অয়েল ফিল্টার আপনারা কীভাবে চিনবেন এটা আমি আপনাদেরকে সাবধানতা করে দেব। এই যে এখানে দেখেন যে আপনার অরিজিনাল, এখানে ডেট থেকে শুরু করা ঠিক আছে, এখানে মাহিলো থাকতে পারে, তারপরে ইলেকট্রোক থাকতে পারে, মানে বিভিন্ন কোম্পানি থাকতে পারে, বাট যেগুলো আপনার মাস্টার কপি এগুলো দেখবেন যে এই অংশের গ্লেসগুলো নাই, এখানে আপনার এই দুইটা মার্কে থাকতে পারে, বাট এখানের যে গ্লেস করা অংশটা এইটা কিন্তু থাকবে না, এখানে কিন্তু আপনার একটু মরিচে পড়ার মতো পড়বে। এজন্য অয়েল ফিল্টারটা নিয়ে হাতে নিয়ে আগে চেক করবেন, আপনি ওভার শিওর হবেন যে আপনার অয়েল ফিল্টারটা ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, আমি বোঝার জন্য আরেকটা বিষয় আমি আপনাদের সাথে অ্যাড করে দিই, কোন কোম্পানি থাকবে সেটা বিষয় না, বিষয় হলো যেটা আমাদেরকে অয়েল ফিল্টারটা লাগবে জেনুইন। এখানে আমাদের প্যাকেট দেখে কোনো কাজ নাই, কারণ আমরা প্যাকেট কিন্তু বাইকের সঙ্গে বা প্যাকেট ভিতরে দিব না, দেবো হলো আমাদের স্পেয়ার পার্টসটা। আমি আপনাদেরকে সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি, আপনি কোম্পানি থেকে বা কোম্পানি সার্ভিস সেন্টার থেকে মোবাইল ফিল্টার নেবেন, নিয়ে দেখবেন ওখানে কী লেখা আছে, কী কোড আছে, এবং দেখতে কী রকম আপনার আবরণ আছে কিনা বা মরিচা পড়ার মতো আছে কিনা, এই বিষয়টা যখন দেখবেন। আপনি যদি কোনো কারণে লোকাল মার্কেট থেকেও কিনেন তাহলে আপনার একটা ধারণা হবে, তাহলে আপনারা ওভার শিওর হতে পারেন যে না, আমার ইঞ্জিন অয়েল ফিল্টারটা ভালো আছে বা জেনুইন আছে, তাহলে আপনার ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গিয়ার শিফটিংটা ঠিক আছে কিনা। আমি দুই মিনিট ধরে ক্লাস প্রেস করে ধরে রাখছিলাম। তো ভিউয়ার্স, এক নাম্বার গিয়ার, দুই, তিন, চার, পাঁচ, ব্রেক, চার, তিন, দুই, নিউট্রাল, আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন,
আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে আমাদের পরিবারের সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।